ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. হ্যাঁ জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা করা যাবে কি না, এ সম্পর্কে ইসলামের বিধান কি? প্রথমত ভাইজান, ভারতবর্ষের যতগুলি বিমা সিস্টেম আছে, যতগুলি বিমা আছে, প্রত্যেকটা বিমাই কিন্তু সুদি কোম্পানির সঙ্গে সংযুক্ত। প্রত্যেকটা বিমা, যতগুলি বিমা আছে, প্রত্যেকটা বিমাই সুদি কোম্পানির সঙ্গে সংযুক্ত। ভারতবর্ষে যে বিমার সিস্টেম আছে, সেই বিমাতে দুটি সমস্যা আছে, একটা হচ্ছে সুদ আর আরেকটা হচ্ছে প্রতারণা। একটা হচ্ছে সুদ আর একটা হচ্ছে প্রতারণা। প্রতারণা বলতে গেলে সে যে টাকা মানে প্রিমিয়াম হিসাবে বা কিস্তি হিসাবে দিচ্ছে, সে তার কমও পেতে পারে, বেশিও পেতে পারে, আবার কোনো সময় মারও যেতে পারে। তো সেখানে একটা প্রতারণা বা ধোঁকা আছে। এক বাক্যে বিমাটাকে অনেক ওলামাই হারাম বলছেন না। অনেক বিমা কোম্পানি আছে যেগুলি ইসলামিক রাষ্ট্র, যেগুলি আছে সৌদি আরব বা এই ধরনের যে ইসলামিক রাষ্ট্র, যেগুলি সে সমস্ত ইসলামিক রাষ্ট্রে যারা এরকম ইন্স্যুরেন্স বা বিমা করে, তাদের হয়তো প্রতারণা হয় না, বা সেই সমস্ত তারা ইসলামিক ব্যাংকের সঙ্গে সংযুক্ত, সুদি কারবার সঙ্গে সংযুক্ত নয়। সেজন্যে আরব দেশগুলিতে যে বিমা পলিসি আছে, সেগুলি সম্পর্কে ওলামারা অনেকে জায়েজ বলেছেন, যেহেতু ওর মধ্যে সুদের কোনো গন্ধ নেই এবং প্রতারণা বা ধোকারও কোনো সমস্যা নেই। প্রখান্তরে ভারতবর্ষে যে সমস্ত বা উপমহাদেশে যে সমস্ত বিমা কোম্পানিগুলো আছে, প্রত্যেকটি বিমা কোম্পানি কিন্তু সুদি কোম্পানির সঙ্গে সংযুক্ত এবং প্রত্যেকটার মধ্যেই একটা ধোকা বা প্রতারণা রয়েছে। সেজন্যে এ সম্পর্কে ওলামাদের ফতোয়া হচ্ছে, যেরকম ইসলাম সওয়াল জবাব ফতোয়া নম্বর 170,554-র মধ্যে শেখ সলে আল মুনাজ্জিদ হাফিজুল্লাহ বলছেন যে আত-তা'মিনু তিজারি মুহাররামুন বিজামিই সুয়ারিহি, ব্যবসায়িক বিমা এর যতগুলি প্রকার আছে সবগুলোই হারাম। ব্যবসায়িক বিমার যতগুলি প্রকার আছে সবগুলোই হারাম। সওয়াউন কানা তা'মিনানা আলাল হায়াতি আবিস সিহ্হাতি আও আলাল, সেই বিমাটা আমরা তাকে লাইফ ইন্স্যুরেন্স নাম দিই, হেলথ ইন্স্যুরেন্স নাম দিই, বা কমার্শিয়াল ইন্স্যুরেন্স নাম দিই, যে ইন্স্যুরেন্সের নাম আমরা দিই না কেন বা যে বিমারই নাম আমরা দিই না কেন, সেগুলি জায়েজ না, সেগুলি হারাম। কখনো কখনো বিমা করা জায়েজ হয়ে যায় মানে বাধ্যতার কারণে, যেরকম বর্তমান সময়ে যারা গাড়ি কিনছে আর কি, তো তারা কার ইন্স্যুরেন্স করতে বাধ্য। যদি বাধ্য হয় তাহলে জায়েজ, যদি বাধ্য হয় তাহলে জায়েজ। সে যে পরিমাণ টাকা ইনভেস্ট করবে বা প্রিমিয়ার হিসেবে দেবে, ঠিক সেই পরিমাণ টাকাটাই ও কোম্পানি থেকে মানে ভোগ করবে, বাকি যে টাকাটা সুদ আকারে পাবে সেটা অবশ্যই তার জন্য হারাম। যেরকম ব্যাংকের সুদ হারাম, ঠিক একইরকমভাবে বিমার সুদটাও হারাম। এক্ষেত্রে বিমাটা জায়েজ কেন বলা হচ্ছে, যে বর্তমান ভারতবর্ষে বা উপমহাদেশে কিছু কিছু ক্ষেত্রে বিমা করা অপরিহার্য, কিছু কিছু ক্ষেত্রে বিমা করা অপরিহার্য। তো যদি অপরিহার্য মানে অপরিহার্য মানে বাধ্য আর কি, সরি ভাষাটা ভুল হচ্ছে, অপরিহার্য মানে বাধ্য, যদি বাধ্য হয় তো সেক্ষেত্রে বাধ্যগত অবস্থাতে যদি সেটাকে বিমা করতেই হয়, তাহলে সে সেই বিমা থেকে অতটাই লাভ গ্রহণ করবে বা অতটাই উপকৃত হবে যতটা সে প্রিমিয়ার হিসেবে দিচ্ছে বা সে ইনভেস্ট করছে। তার বেশি যেটা আসবে সেটা তার জন্য সুদ, সেটা সে গরিব মিসকিনকে দিয়ে দেবে, সেটা তার জন্য হারাম। যেরকম ব্যাংকের সুদ হারাম, ঠিক একইরকমভাবে বিমা ওটাও হারাম। আর যদি বাধ্য না হয়, যারা সার্ভিস করেন না তাদের জন্য, যারা সাধারণ মানুষ আমরা আর কি, আমরা বাধ্য নই, আমরা বাধ্য নই, তো যারা বাধ্য নয় তাদের জন্যে বিমা করা হারাম, জায়েজ নয়, তাদের জন্য বিমা করা হারাম, জায়েজ নয়। সে বিমা লাইফ ইন্স্যুরেন্স হোক কিংবা হেলথ ইন্স্যুরেন্স হোক, মানে জীবন বিমা কিংবা স্বাস্থ্য বিমা। এর কারণ দুটি উল্লেখ করেছেন ওলামারা। এক, যে একটা যেটা বললাম যে অধিকাংশ বিমা কোম্পানিগুলোই সুদের সঙ্গে সংযুক্ত,
আর 2 নম্বর হচ্ছে এর মধ্যে প্রতারণা রয়েছে বা ধোকা রয়েছে, এর মধ্যে প্রতারণা রয়েছে বা ধোকা রয়েছে। সেজন্যে শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ বলছেন যে ওয়াকাযালিকা বাইউল গরার হুয়া মিন জিনসিল মাইসার, যে বিমাতে বা যে ব্যবসাতে প্রতারণা রয়েছে সেটা এক প্রকারের জুয়া, সেটা এক প্রকারের জুয়া। তো জুয়া খেলা হারাম, কোরআনের স্পষ্ট ভাষা সূরা মাইদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামাল খামরা ওয়াল মাইসার, নিশ্চয় মদ জুয়া এগুলি হারাম। তো সেজন্যে যেহেতু প্রতারণাটা জুয়ার অন্তর্ভুক্ত, সেজন্যে হেদ বিশেষ করা যাবে না। মুজমাউল ফতোয়া 14 খণ্ডের 471 পৃষ্ঠা। তিনি আরও একইরকমভাবে বলেছেন যে ওয়াইবাইউল গারার নুহা আনহু লিআন্নাহু মিন নাওউল মাইসার, তিনি বলেছেন যে প্রতারণা ব্যবসা করা হারাম, কেননা এটা জুয়ার অন্তর্ভুক্ত, কেন এটা জুয়ার অন্তর্ভুক্ত। মজমুউল ফতোয়া 29 খণ্ডে 443 পৃষ্ঠা। তো যারা হেলথ ইন্স্যুরেন্স করছে তাদের ভাবনাটাতে যদি আমরা এটা আকিদাগত বিষয় ভেবে দেখি একটু, বা বিশ্বাসগত বা ধর্মীয় যে আকিদা বা বিশ্বাস তার দৃষ্টিকোণ থেকে একটু লক্ষ্য করে দেখি, তাহলে এর মধ্যে একটা খানিকটা গায়ের জোর আছে, একটা অবাধ্যতা আছে। কেননা আমার অসুস্থ হবে, আমি অসুস্থ কবে হব, যদি হই তাহলে চিকিৎসা করব, সেই জন্যে আমি আগে থেকেই একটা ব্যবস্থা করে রাখছি। অ্যাকচুয়ালি মানুষের তো ধারণা আল্লাহর প্রতি স্বচ্ছ থাকা দরকার, এবং প্রত্যেকের দোয়া থাকা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আজীবন সুস্থ সবল শরীরে দীর্ঘজীবী করেন। তো সুস্থ সবল এটা তো আল্লাহর কাছে আশা থাকা দরকার এবং দোয়া থাকা দরকার। তো আমরা সেই আশা বা সেই দোয়ার প্রতি আস্থা না রেখে অসুস্থ হব এবং চিকিৎসা করব, খানিকটা আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আনা বিযন্নি আবদি, আমি হচ্ছি আমার বান্দার ধারণার মতো, আমাকে বা আমার সম্পর্কে আমার বান্দা যেরকম ধারণা করবে আমাকে সেরকমই পাবে। তো আমাদের ধারণা করা উচিত আল্লাহকে যে আল্লাহ মেহরবান, আল্লাহ করুণাময়, আল্লাহ দয়াশীল, আল্লাহ মানুষকে সুস্থ রাখবেন, আমাকে সুস্থ রাখবেন, আমার পরিবারকে সুস্থ রাখবেন, এবং ইনশাআল্লাহ আমরা কোনোদিন বড় অসুস্থতার সম্মুখীন হব না। আল্লাহর প্রতি সদা সর্বদা মানুষের স্বচ্ছ ধারণা থাকা দরকার এবং পজিটিভ ধারণা থাকা দরকার। তো এগুলি খানিকটা আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার মতো ব্যাপার যে ইন্স্যুরেন্সের মধ্যে পড়ে। হ্যাঁ, তো আরও অনেক বিষয় রয়েছে, সেজন্যে বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষের মতো জায়গাতে বা উপমহাদেশের মতো জায়গাতে হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স সবগুলোই হারাম, জায়েজ নয়। শুধুমাত্র ওই ক্ষেত্রে জায়েজ হতে পারে যেক্ষেত্রে মানুষ বাধ্য। আর যদি বাধ্য হয়, এবার মানুষ বাধ্য যে ব্যাপারটা এটা একটু মজার বিষয়, কেননা একজন ব্যক্তি তার অবস্থানে কতটা বাধ্য সেটা সেই বলতে পারবে ভালো। একজন ব্যক্তি তার অবস্থানে কতটা বাধ্য সেটা সেই ভালো বোঝে। সেজন্যে বাধ্য বলে যেন আমরা এটাকে অপব্যবহার না করি। তো সে যদি সত্যিকে বাধ্য হয় তাহলে তার জন্যে এরকম ইন্স্যুরেন্স করা বা বিমা করা জায়েজ, এবং সেই বিমা থেকে অতটাই উপকৃত হবে যতটা সে ইনভেস্ট করছে বা যতটা সে প্রিমিয়াম ভরছে। তার বেশি যেটা সুদ আসবে সেটা অবশ্যই গরিব ফকির মিসকিনদের অধিকার, কেননা যেরকম ব্যাংকের সুদ হারাম ঠিক একই রকমভাবে বিমার সুদও হারাম। হাদা মা ইনদাল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।